নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ডিম দিয়ে ডিমের পকোড়া বা ডিমের বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন দুটো সিদ্ধ ডিম দিয়ে। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের কাছে অনেক অনুরোধ রইল, তাহলে দেখে নিন। আর রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে, একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আর খুব ভালো লাগে ভাতের সাথে খেতে, মুড়ির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখুন। ডিম দুটোকে আমি মাঝ বরাবর লম্বা করে কেটে নেব, একটা ডিম থেকে চার টুকরো করে নেব। এমনিভাবে ঠিক কেটে নেব পরের ডিমটাও। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিম দুটো আমার কাটা হয়ে গেছে, একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি 3 চামচ মতন বেসম দিয়ে দেবো। আপনারা কিন্তু কম বেশি করে বেসমটা দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, সামান্য চিনি দিলাম, ঝালের জন্যে 1 চামচ লঙ্কা গুঁড়ি দিলাম। ভালো করে শুকনো উপকরণগুলো আমি এবার মিশিয়ে নেব। কেটে রাখা ধনেপাতা কুচি দেবো, পেঁয়াজ কুচি দেবো, আপনার কিন্তু ঝালের জন্য এখানে লঙ্কা কুচিটাও দিতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটার ঘনত্ব কিন্তু খুবই গাঢ় হবে, পাতলা হলে হবে না। একটা করে ডিম আমি এর মধ্যে দিয়ে ডিমের গায়ে ব্যাটারটা লাগিয়ে রিফাইন তেলে ভেজে নেব। ব্যাটারটা যতটাই গাঢ় হবে ডিমের সাথে কিন্তু ব্যাটারটা ততটা লেগে থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। একটা একটা করে ডিম আমি ছেড়ে দিলাম, এপিট ওপিট দুপিট ভালো করে এখানে ভেজে নেব। দেখুন আমার কিন্তু এখানে দেয়া হয়ে গেছে, এক পিট হয়ে গেলে অপর পিট উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিতে হবে। আর এইভাবে কিন্তু ডিমের বড়া বা পকোড়া করে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে দেবেন, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। তৈরি হয়ে গেল এখানে আমার ডিমের বড়া বা ডিমের পকোড়া। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়, উপরটাও ক্রিস্পি ভাব হয় চালের গুঁড়ো দেয়াতে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন, আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।